আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের জিএম সুন্নি এসডি মিডিয়ার ভিউয়ার্স বিন্দু, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, সেই বিষয়টি হচ্ছে, যদি কোনো মানুষের বিধর্মী পিতামাতা থাকে, সেই বিধর্মী পিতামাতার প্রতি মানুষ কেমন আচরণ করবে, সেই সম্পর্কে আলোচনা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ পিতামাতার প্রতি সম্মান এবং সদ্ব ব্যবহার করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন। এখন এই জায়গার মধ্যে যদি তোমার পিতামাতা অমুসলিম হয়, তাহলে সেই পিতামাতাকে কি আমরা সম্মান করব, আমরা ইজ্জত করব? রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর ভাষায় একটি হাদিসে মোবারকা বলেছেন, যদি কোনো মানুষের পিতামাতা অমুসলিম হয়, তখন হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আসমাআ বিনতে আবি বকরিন, নাম সিলিহা আই সিলি মা উম্মিকি ওয়া ইন কানাত মুশরিকাতান। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ, তোমার মা মুশরিকা হলেও তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে বললেন, যদি তোমার পিতামাতা যদি অমুসলিম হয়, তোমরা তাদের সাথে সদ্ব ব্যবহার করবে? একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি এসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার পিতামাতা তো বিধর্মী, আমি আমার পিতামাতাকে কি সম্মান করব, ইজ্জত করব? রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম, হ্যাঁ, তুমি তোমার পিতামাতাকে সম্মান করবে, আর ওই পিতামাতাকে ততক্ষণ পর্যন্ত সম্মান করতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা শরীয়ত বিরোধী কোনো কাজ করার আদেশ করে। তখন তাদের এই শরীয়ত বিরোধী কাজ করার আদেশকে সম্মানের সহিত নিষেধ করে সেই শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।